নমস্কার বন্ধুরা, এখন রাত্রি 9:30 বাজে। তো হঠাৎ ইচ্ছে হলো আমার একটু তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তো কাজে বসেছিলাম, দেখো পুরো ঘেমে ঘেমে উঠে পড়েছি। আর আমার খেতে ইচ্ছে করছে খুব রুটি। আর গরমে সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে রুটি বানানো। যারা যারা রুটি বানাও তারা জানো, গরমে সব থেকে বিরক্ত কাজ রুটি বানানো। তো আমি বলি, যেহেতু বানাচ্ছি, আজকে সারাদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে যেহেতু আমার নিরামিষ, তো কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, তো মনে করলাম একটু দুটা রুটি করি। রুটি দিয়ে একটু সোয়াবিনের তরকারি, একটু ডাল দিয়ে খাবো। তো সেই জন্য বলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। তো এখানে রুটিটা বেলে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে ভাজবো, কেন ওখানে বেলার জায়গাটা কম। আর চপ, মা চপ ভেজেছিল, চপও ছিল, কিন্তু আমি তো খাবো না, আজকে সোমবার, আমার তো নিরামিষ। তো ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি রুটি খাবে? ও বলে যে না, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি জানি রুটি হওয়ার পরে ও নিশ্চয়ই খাবে। ওর আবার এটা বাজে অভ্যাস, প্রথমে বলবে না আমি খাবো না, পরে তুমি করে নিয়ে যাও কম করে, তখন খাবে। তো এই জন্য আমার 3 পিস, ওর জন্য 4 পিস করে নিয়েছি, তো বেলবো। তো চলো, একটা ছোট ব্লগের মতনই করছি এটা। তো খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন করে রুটিটা খাচ্ছি। আমার খুব আছে ঘি মাখিয়ে রুটিটা খেতে ইচ্ছা হচ্ছে। তো চলো, সবাই সাথে থাকো আর এভাবেই ভিডিওগুলো দেখো। গরমে ঘেমে নেমে রুটি বানাচ্ছি, কি বলবো। দেখো রুটিগুলো বেলে নিচ্ছি, আর আমি কিন্তু খুব সুন্দর রুটি বেলতে পারি, দেখো একদম গোল গোল করে বেলে নিয়েছি। তো এটা ময়দার রুটি হচ্ছে, তো রুটিগুলো ফুলবেও, গোল গোল রুটি একদম টপটপা ফুলবে। তো ফুলাও তোমাদেরকে দেখাবো। তো চলো বেলে নিই। গরমে রুটি যারা যারা করে তারা জানে রুটি করার কি কষ্ট বন্ধুরা। দেখো বেলা কমপ্লিট, চলো এখন ভেজে নিই। বেশ গরম গরম গোল গোল রুটি, দেখো ভাজা বসিয়েও দিয়েছি। তো ফুলানোটা তোমাদেরকে দেখাবো, যেহেতু আমি একাই ভিডিও করছি তাই এই পুরোটা দেখাতে পারছি না। একটু রুটিটা সেঁকে নিই, তারপরে কেমন ফুললো সেটাও দেখাবো। চলো দেখো, আমি একবারে 4টে সেঁকে নিয়েছি। কে কীরকম করে রুটি করো জানি না, আমি একসঙ্গে এরকম 4টে সেঁকে নিই, তারপরে এবার তোমার ফুলাবো। তো চলো ফুলানোটাও দেখাই তোমাদেরকে। দেখো সবগুলো কিন্তু ফুলেছে, এক হাতে ভিডিও করছি বলে ঠিকঠাক বোঝানো যাচ্ছে না, কিন্তু সব রুটি ফুলছে। চলো রুটিগুলো হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করি, এর এর গতি ভবিষ্যতেই করি। কি সুন্দর হয়েছে দেখছো, সাদা ধবধবে একদম সেই সুন্দর ফুলা ফুলা রুটি। তো রুটু হয়ে গেল, রুটি রুটি রুটু নয়, এবার খাবো। এই দেখো ডাল, সোয়াবিন আলুর তরকারি, গরম গরম রুটি, রুটিতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, গরমে সিদ্ধ হয়ে যায় তাও খাবো, কোনো ব্যাপার নয়। প্রচুর ঘেমে গেছে, এবার খেয়ে নেবো। তো চলো সবাইকে শুভরাত্রি, রাতের ডিনারটা খেয়ে নিচ্ছি।